Hello friends, welcome back to my channel. SK Lifestyle Dog, SK Lifestyle Dog. তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। একদম সন্ধ্যাবেলা চা নিয়ে চলে এসেছি, চা দেড়খানা বিস্কিট আর সোনার জন্য কেক, আমার জন্য লাল চা। আর আমার বিছানার অবস্থাটা দেখো, চারিদিকে ডেঙ্গু হচ্ছে। আমরা দুপুরবেলা মশারিটা নিয়ে শুয়ে পড়েছিলাম আর সেই জন্য মশারি রয়েছে ও গাড়ি খাতার পেছনে গাড়ি গাড়ি পাগল মানুষ গাড়ি দেখাচ্ছে। ও এখন পড়তে বসেছে, খাবে কেক, ও এখন খাবে কেক, কেক খেয়ে পড়াশুনো শুরু করবে। আর এদিকে দেখো কম্বল, এসবগুলো ভাঁজ করবো, চাটা খেয়ে নিয়ে ভাঁজ করা না করা সমান, মানে শীতকাল মানে হলো এরপর পর আবার একটুখানি পাটা ঢুকিয়ে দিতে হবে ওর মধ্যে, দিলে কি আরাম কি আরাম, আহা আরামের শেষ নেই। তো আমরা এখন চা খাবো, আর কি করব, সোনা খাবে কেক, তারপরে আমরা একটু পড়াশুনো করব। সোনার তো পরীক্ষা তোমরা জানো, হ্যাঁ বলেছি সোনার পরীক্ষা দুই তিন দিন পর, আজকে তো দিনটা শেষ হয়ে গেল। সোনার চুল কাটাটা কেমন হচ্ছে একটু বলো তো তোমরা, সোনার মাথায় এক কাড়ি চুল হয়ে গেছিল দেখো তো। আজকে ওর বাবাই চুল কাটিয়ে নিয়ে এসছে, কেমন হয়েছে মাথার এই এই জায়গাটা আর একটু কাটতে পারলে ভালো হতো, সর্দি হচ্ছে বারবার, মাথায় জল বসে, আবার পেছনটা দেখাবে কত কায়দা দেখো। এই চুল কাটি নিয়ে এসছে সামনে হোক, ওরা বলো ওরা বলো আমার ঘাড়ে লেগেটা হয়েছে, সেই যে কাটা এসে আছে ছিল না, একজন আমার এটা কেটে এ করে দিয়েছে, ব্যথা দিয়ে দিয়েছে। আহা, যে সেলুন থেকে কাটা হয় সেই সেলুনে যে মালিক সে কেটে দেয়, কিন্তু সে ছিল না তাই তো, সে ছিল না, অন্য কর্মচারী ছিল, কর্মচারী কেটে দিয়েছে। আর এখানে ওর ব্যথা লেগেছে, বুঝেছো, হালকা একটু কেটে ব্যথা লেগেছে। তো সোনার এখন এই চুল কেটে কেমন লাগছে তোমরা বলবে, ঠিক আছে? আচ্ছা নতুন পেন, চলো আমরা এখন চা খাবো আর সোনা পড়াশোনা করবে। সোনা বই খাতাগুলো বের করো, তো তোমরা সবাই একটু সোনাকে আশীর্বাদ করে, সোনা যেন ভালো করে পরীক্ষা দিতে পারে, ফার্স্ট হতে পারে, হতে পারবে কি না জানি না, কারণ আগের পরীক্ষা দুটোতে দু নম্বর তিন নম্বর করে মিস হয়ে গেছে, তো ফুল মার্কস না পেলে কি করে হবে বলো। সেই জন্যেই চেষ্টা তো করছি আমরা মায়ের পয়ে দুজনে মিলে, এখন কি হয় দেখা যাক। আমাদের চা খাওয়া একদম কমপ্লিট, আর সোনা ওদিকে পড়াশুনো, সোনার পড়াশুনোও অনেকটা হয়ে গেছে, আমি প্রশ্ন দিয়েছি সোনা লিখছে, আর আমি এখন এই কম্বলগুলো কম্বলগুলো মানে কম্বলটা ভাঁজ করছি। ভাঁজ করে রাখলে দেখতে ভালো লাগে, যদিও খানিক পরে আবার কাজে লাগবে, তবুও আমি ভাঁজ টাজ করে ফ্রেশ করে রেখে দিচ্ছি এবার। আর সোনাকে আরেকটু পড়িয়ে আমি রুটি টুটি করতে যাব। তো চলো আজকে এটুকুই শেয়ার করলাম ছোট্ট করে, টাটা বাই বাই।